কোচবিহার জেডি হাসপাতালকে অবিলম্বে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নতি করা, জীবনদায়ী ওষুধের উপর থেকে অতিরিক্ত ট্যাক্স প্রত্যাহার করে ওষুধের দাম কমানো সহ বিভিন্ন দাবিকে মঙ্গলবার কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে মিছিল করে গিয়ে অবস্থার বিক্ষোভ করে ডেপুটেশন দিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার দুনং ব্লক কমিটির পক্ষ থেকে। 200-এর অধিক কর্মী সমর্থকদের সাথে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক জেলা সভাপতি কর্মী দীপক সরকার, সম্পাদক মণ্ডলীর সদস্য কর্মী নগেন্দ্রনাথ রায়, কর্মী তপন সরকার, কর্মী পঞ্চনন রায়, অমিয়কান্তি ভৌমিক, যশোদার রঞ্জন সরকার, সুরঞ্জন ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। আমরা ফরওয়ার্ড ব্লকের 2নং ব্লক শাখার পক্ষ থেকে আজকে দেবভূষণ দিচ্ছি যে কুচবিহারে যে রাজ আমলে তৈরি জেডি হাসপাতাল সেটাকে সুপার স্পেশালিটি হাসপাতাল করতে হবে। হাসপাতালের জমি সরকার অন্য দপ্তরকে দিয়ে দিচ্ছে, এটা আমরা মানব না। এবং সমস্ত ওষুধের উপরে দাম বেড়েছে, তার জিএসটি সহ ওষুধের মূল্য প্রত্যাহার করতে, বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। আর কুণ্ডিবাড়িতে একটা দমকল কেন্দ্র চাই, এইটা আমাদের ফরওয়ার্ড ব্লকে 2নং ব্লকের দীর্ঘদিনের দাবি। এই দাবিতে লড়াই করছি, আজকে সিএমওএস সাহেবকে যাচ্ছি, সিএমওএস দাবি না শুনলে আগামী দিনে আমরা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে নেতাজি সৈনিক আরও বড় আন্দোলনে নামবো আমরা।